শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আইএসের গোপন আস্তানায় ভয়াবহ হামলা তালেবানের, নিহত চার, আহত অন্তত দশ জন। মহাকাশে ক্ষেপণাস্ত্র ছুড়ে স্যাটেলাইট ধ্বংস করল রাশিয়া, ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। সমকামী আইনজীবীকে দিল্লির বিচারপতি করার সুপারিশ। এবার সচিব বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ। কয়েক বছরের উত্তেজনা শেষে তুরস্ক সফরে যাচ্ছেন আমিরাতের যুবরাজ। বেলারুশের উপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা। এবং সবশেষ থাকছে, ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অন্যায়, ইরানের পাশে এসে দাঁড়াল তুরস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে তৎপর উগ্রবাদী গোষ্ঠী আইএসের গোপন আস্তানায় অভিযান চালিয়েছে ক্ষমতাসীন তালেবান গোষ্ঠী। তালেবানের প্রাদেশিক পুলিশ প্রধান আব্দুল গাফফার মুহাম্মাদি গতকাল সোমবার জানিয়েছেন, অভিযানে অন্তত আইএসের চার উগ্রবাদী নিহত এবং দশ জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় কান্দাহার প্রদেশের বিভিন্ন এলাকায় আইএসের সম্ভাব্য আস্তানা টার্গেট করে বহু অভিযান চালানো হয়েছে। আব্দুল গাফফার মুহাম্মাদি জানান, নিহত চার উগ্রবাদীর মধ্যে একজন তাদের আস্তানায় বোমা বিস্ফোরণের মাধ্যমে নিজেকে উড়িয়ে দিয়েছেন। পরে তালেবানের একজন কর্মকর্তা জানিয়েছেন, আইএস বিরোধী অভিযানের সময় ক্রস ফায়ারে পড়ে দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আফগানিস্তান জুড়ে আইএস একের পর এক বোমা হামলা চালানোর পর তালেবান গোষ্ঠী এই অভিযান শুরু করেছে। গতকাল সকালের দিকে আইএস উগ্রবাদীরা রাজধানী কাবুলের উপকণ্ঠে হামলা চালায়। গত সপ্তাহে কাবুলের একটি মিনিবাসে চালানো বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে তাকফিরি এই গোষ্ঠী। এছাড়া আফগানিস্তানের হাজারা শিয়া সম্প্রদায়ের উপর এই গোষ্ঠী বিভিন্নভাবে হামলা চালিয়ে আসছে। রাশিয়ার অ্যান্টি স্যাটেলাইট মিসাইল নিক্ষেপ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থানরত ক্রুদের জীবন বিপন্ন করে তুলেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার অ্যান্টি স্যাটেলাইট মিসাইলের পরীক্ষাকে বিপজ্জনক এবং দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। এই মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ রাশিয়ার নিজস্ব একটি স্যাটেলাইটকে উড়িয়ে দিয়েছে এবং সেখান থেকে একটি তৈরি বর্জ্যের কারণে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের ক্রুরা স্টেশনের ভেতরে ক্যাপসুল অবস্থান নিতে বাধ্য হয়েছেন। ভূপৃষ্ঠ থেকে ৪২০ কিলোমিটার উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস একটি ব্রিফিংয়ে বলেছেন, আজ আরও আগে রাশিয়া তাদের একটি স্যাটেলাইটকে লক্ষ্য করে ব্যাপকভাবে পরীক্ষামূলক মিসাইল ছুড়েছে। রাশিয়ার মিসাইল টেস্টের কারণে কক্ষপথে ১৫০০ টুকরো বর্জ্য তৈরি করেছে যেগুলো দেখা যায়। এছাড়া আরও হাজার হাজার ক্ষুদ্র বর্জ্য তৈরি করছে, যার কারণে মহাকাশে সব দেশের স্বার্থকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। সংস্থাটি টুইট করে বলেছে, রাশিয়ার স্যাটেলাইট ধ্বংস হওয়ার পর যেসব টুকরো বর্জ্য তৈরি হয়েছে সেগুলো দ্বারা অন্য কিছু ক্ষতি হতে হয়নি, তবে যে জায়গাটিতে এটি ঘটানো হয়েছে সেটি এখনও দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে মিসাইলের আঘাতে রাশিয়ার কসমস ১৪০৮ স্যাটেলাইট ভেঙে গেছে। এটি ১৯৮২ সালের গুপ্তচর স্যাটেলাইট হিসেবে উৎক্ষেপণ করা হয়েছিল। এটির ওজন এক টনের মতো এবং অনেক আগেই স্যাটেলাইটটি অকেজো হয়ে যায়। ভারতের রাজধানী দিল্লির হাইকোর্টের বিচারপতি পদে অভিজ্ঞ আইনজীবী সৌরভ কিরপিলের পদোন্নতির সুপারিশ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের কালজিও এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলছে আইনজীবী মহল। ভারতের বিচার ব্যবস্থার ইতিহাসে এই প্রথম একজন সমকামী আইনজীবীকে বিচারপতি পদে বসানোর সুপারিশ করল সর্বোচ্চ আদালত। শুধু তাই নয়, দিল্লি হাইকোর্টের বিচারপতি পদে কিরপালকে নিয়োগ করা হলে তিনিই হবেন ভারতের প্রথম সমকামী বিচারপতি। ২০১৭ সালের অক্টোবরে দিল্লি হাইকোর্টের কলেজিয়াম প্রদেশ কিরপেলের পদোন্নতির সুপারিশ করেছিল। তারপর আরও বেশ কয়েকবার তার নাম উঠে আসে, কিন্তু প্রত্যেকবার ওই বিলম্বিত করেছে কিরপালের পদোন্নতির প্রক্রিয়া। চলতি বছরের মার্চে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এস এ বোবদে দিল্লি হাইকোর্টের বিচারপতি পদে কিরপালাকের পদোন্নতি নিয়ে কেন্দ্রের অবস্থানও জানতে চেয়েছিলেন। তারপর ওই গত ১১ নভেম্বর শীর্ষ আদালতের কলেজিয়ামের বৈঠকে কিরপালার নাম সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আইনজীবী ইন্দিরা জয়সিং। এক টুইট বার্তায় লিখেছেন, হাইকোর্টের প্রথম সমকামী বিচারপতি হতে চলেছেন সৌরভ কিরপাল।
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির বিরুদ্ধে এবার ভোট জালিয়াতির অভিযোগ এনেছে দেশটির জান্তা সরকার। 2020 সালে সাধারণ নির্বাচনে সুচির ভোট জালিয়াতির অভিযোগ করেছে জান্তা সরকার। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া এবং ডেইলি মেইল। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদপত্র গ্লোবাল লাইট অফ মিয়ানমারে বলা হয়েছে ভোট জালিয়াতি এবং বেআইনি কাজকর্মে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে সুচির বিরুদ্ধে। এ বিষয়ে কখন শুনানি হবে তা নিয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। মিয়ানমারের সাবেক প্রেসিডেন্ট উইন মিন্ট নির্বাচনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান সহ আরও 15 জন কর্মকর্তার বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছে। ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। ওই সময় সুচি এবং মিয়ানমারের প্রেসিডেন্ট সহ গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেফতার করা হয়। 76 বছর বয়সী সুচির বিরুদ্ধে অবৈধ পথে ওয়াকি টকি আমদানি, রাষ্ট্রদ্রোহ এবং দুর্নীতির অভিযোগে মামলা করা হয়েছে। অভিযোগ প্রমাণ হলে সুচির কয়েক দশকের জেল হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তুরস্ক সফর করতে যাচ্ছেন। আমিরাত এবং তুরস্কের মধ্যে কয়েক বছর উত্তেজনার পর তিনি এই সফরের পরিকল্পনা নিয়েছেন। আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যকার সম্পর্ক মেরামত করার লক্ষ্য নিয়ে মূলত তিনি এই সফর করবেন বলে তুরস্কের দুই কর্মকর্তা গতকাল সোমবার জানিয়েছেন। তুরস্কের এক কর্মকর্তা জানান, আগামী 24 নভেম্বর আরব আমিরাতের যুবরাজ তুরস্ক সফর করবেন এবং সে সময় তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সাথে তার বৈঠক করার কথা রয়েছে। তবে অন্য এক কর্মকর্তা জানান, সফরের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এক দশক আগে কথিত আরব বসন্ত বা ইসলামী জাগরণ শুরুর পর মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তারের লড়াইয়ের নামে তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত এর অংশ হিসেবে লিবিয়ার গৃহযুদ্ধ দুই দেশ পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একইভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের রাজনীতিতেও দুদেশের অবস্থান দুই মেরুতে। শুধুমাত্র সিরিয়া ইস্যুতেই দুদেশের অবস্থান অনেকটা এক বিন্দুতে ছিল। গত আগস্ট মাসে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানান, তার দেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সম্পর্ক উন্নতি হচ্ছে, যার ধারাবাহিকতায় আমিরাত তুরস্কে বড় ধরনের বিনিয়োগ করতে পারে। আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের সাথে এক অসাধারণ বৈঠকের পর এরদোগান এইরকম মন্তব্য করেন। এই বৈঠকের দুই সপ্তাহ পর তিনি সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে ফোনে কথা বলেন। জায়েদ আল নাহিয়ান কার্যত সংযুক্ত আরব আমিরাতের শাসক। বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে প্রচণ্ড শীতের মধ্যে ইইউ এর বেলারুশ সীমান্তের বনে হাজার হাজার শরণার্থীর অবস্থান করছেন। বলা হচ্ছে, পূর্বে বিভিন্ন কারণে বেলারুশকে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এর প্রতিশোধ নিতেই সীমান্তে শরণার্থী সংকট তৈরি করেছে আলেকজান্ডার লুকাশেস্কোর পুনর্নির্বাচিত সরকার। এসব অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগ ইরাক এবং আফগানিস্তান থেকে এসেছেন এবং এবছরের শুরু থেকেই ইউরোপীয় বেলারুশ সীমান্তে অবস্থান নিতে থাকেন। শরণার্থীরা নতুন এই পথে লিথুনিয়া, লাটভিয়া এবং পোল্যান্ডে ঢুকতে চেষ্টা করে, যা আগে কখনো ব্যবহৃত হয়নি। ইরানের বিরুদ্ধে চলমান একতরফাভাবে মার্কিন নিষেধাজ্ঞাকে অন্যায় বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু। তিনি ইরান সফরে গিয়ে বলেন, পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বের হয়ে যাওয়ার পর তেহরানের বিরুদ্ধে একতরফা যে সমস্ত ব্যবস্থা নিয়েছে সেগুলো আমেরিকাকে অবসান করতে হবে। সোমবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে তেহরানের এক যৌথ সংবাদ সম্মেলনে এইসব কথা বলেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে যারা বের হয়ে গেছে তাদের আনুষ্ঠানিকভাবে এই সমঝোতায় ফিরে আসার আহ্বান জানান। এই কথার মধ্য দিয়ে তিনি মূলত আমেরিকার প্রতি ইঙ্গিত করেছেন। একই সঙ্গে তেহরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথাও বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের এই শীর্ষ কূটনৈতিক আশা করেন ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে আগামী 29 অক্টোবর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠেয় আলোচনা সফল হবে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশেষ অবশেষ নিয়ে সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আগামী সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।